হ্যালো বন্ধুরা, সোনালিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, ফলে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু করি আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। পাশাপাশি এটি আজ আমার চ্যানেলের 100তম ভিডিও, তাই আজ 100তম ভিডিও উপলক্ষে আমি সরস্বতী পুজোর ভোগ স্পেশাল নিরামিষ খিচুড়ি রান্না করে দেখাব। ভিডিওটির শেষে আমি আমাদের বাড়িতে মা সরস্বতী পুজো সম্পর্কে কিছু কথা ও ছবিও শেয়ার করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল একটি পাত্রে নিয়ে নেব। ওই একই পাত্রে 250 গ্রাম মুগ ডাল নিয়ে নেব। চাল এবং ডালটা আমি একসঙ্গে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। একটি ফুলকপি বড় টুকরো করে কেটে নিয়েছি, কিছু মটরশুঁটি, 3-4টে আলু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি, একটি মুখ ছড়ানো হাঁড়িতে 2-3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নেব, 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব, 1 এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দেব। এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপি এবং আলুর টুকরো অ্যাড করে দেব। এখন এতে 1/2 চা চামচ পরিমাণ হলুদ এবং 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। মটরশুঁটি অ্যাড করে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন কিছু বাদাম অ্যাড করে আরও 1-2 মিনিটের জন্য ভেজে নেব। সবজিটা ভাজা হলে এখন এর মধ্যে 2 কাঁচা লঙ্কা এবং 1 চা চামচ আদা পেস্ট অ্যাড করব। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করে মশলাটা 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব।
মশলা কষানো হলে এর মধ্যে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা অ্যাড করব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করব। জলটা এমন পরিমাণে দেব যাতে চাল ডাল সবজির থেকে আঙ্গুলের 1 কর পরিমাণ বেশি থাকে। সব কিছু সেদ্ধ হতে এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। জলটা সুন্দর টেনে গেছে এবং সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি আবার 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে সব কিছু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমার রান্নাটি কমপ্লিট করব। ভোগের খিচুড়ি রান্না কমপ্লিট, এখন এটিকে পরিবেশন করব। এই হলো আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর, আমাদের জয়েন্ট ফ্যামিলি। তাই সরস্বতী পুজো আমরা প্রতি বছরই সবাই একসঙ্গে খুব আনন্দ করে পালন করি। পুজোর আগের দিন মাকে নিয়ে আসা থেকে শুরু করে পরের দিন সবাই মিলে পুজোর কাজ করে দিনটিকে সেলিব্রেট করি। সাধারণত বর্তমানে কর্মব্যস্ততার যুগে প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত থাকে, তাই মাঝে মাঝে এরকম পুজো উপলক্ষে সকলে মিলে একসাথে পুজো করার আনন্দটাই অন্যরকম। পুজোয় পরিবারের বড় ছোট সবাই মিলে মায়ের অঞ্জলি দেয়া, শান্তির জল নেয়া, সবশেষে প্রসাদ বিতরণ, সব কিছুর মধ্যেই রয়েছে এক সামগ্রিক আনন্দ, একতা, এক অনন্য সার্থকতা। নিজের মানুষগুলির সাথে কাটানো এই মুহূর্তগুলো সত্যিই অমূল্য। আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করে ভালো লাগলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, বাই।